ভাড়া নিয়ে গণপরিবহনের নৈরাজ্য কিছুতেই বাগে আনা যাচ্ছে না। সরকার নির্ধারণ করে দেওয়ার পরও চার্জ না পাওয়ার অজুহাতে বেশিরভাগ বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করছেন যাত্রীরা। এদিকে অনিয়ম বন্ধে রাজধানীতে অভিযানে নেমেছে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত। অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে কলেজ গেট এলাকার কয়েকজন বাস চালককে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আরও জানাচ্ছেন শামীমুজ্জামান চৌধুরী। জ্বালানির মূল্যবৃদ্ধির পর রাজধানীতে আগের দুই দিনের তুলনায় বেড়েছে গণপরিবহনের সংখ্যা, তবে ভাড়া আদায়ের ক্ষেত্রে কন্ডাক্টরের আচরণে কোনো পরিবর্তন দেখা যায়নি। কাপ্তলি থেকে আগে আসতাম আমরা 10 টাকা, এখন 20 টাকা করে নিচ্ছে। 15 টাকার ভাড়া 30 টাকা নিবানছে, এটা আমাগুলো কষ্ট কর না। 20 টাকা আমার কাছ থেকে বেশি। খাবার থেকে নিউ মার্কেট ভাড়া করছে 74 টাকা, এটা ভাড়া বেশি না? সরকার নতুন ভাড়ার ঘোষণা দিলেও এখন পর্যন্ত তালিকা না পাওয়ার অজুহাতে যাত্রীদের পকেট কাটছে পরিবহন শ্রমিকরা। এতে ক্ষোভ জানিয়েছে যাত্রীরা। নবীনগর থেকে অলরেডি ভাড়া হলে 60 টাকা, সেখানে 80 টাকা নিচ্ছে। কষ্ট আর পৃথিবীতে কেউ না, আমার দুঃখ কথা কেউ বসতো না। চেকিংটার জন্য আমাদের যাত্রীদের অনেক ভোগান্তি। আমরা যে 3 কিলো রাস্তা যাবো না, সেই 3 কিলো বা যে 5 কিলো রাস্তা যাবো না, সেই 5 কিলো রাস্তারও ভাড়া দিতে হয়। অতিরিক্ত অর্থ আদায়ের কথা স্বীকারও করলেন বাস চালক হেল্পাররা। ড্রাইভার স্টাফরা তো লেখাপড়ার বেশি একটা জানা নাই, ওরা এখন 2-4-5 টাকা চেয়ে বেশি নেয় আর এখানে এসে জরিমানা দিতে হয়। 17 টাকা প্রতি 25 বসে ভাড়ায়। হ্যাঁ, আমি বলছি কি 18 টাকা রাখতে বলছিলাম স্টাফরে, সেই স্টাফ বলছে 20 টাকা রাখছে, 2 টাকা বেশি রাখছে, এই আমার অপরাধ। বাড়তি ভাড়া আদায় বন্ধে রাজধানীর কয়েকটি স্থানে অভিযান চালায় বিআরটিএ। সরকারি নির্দেশনা অমান্য করে বাড়তি ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট। অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পেয়েছি, তাদেরকে আমরা হচ্ছে জরিমানার আওতায় নিয়ে এসেছি এবং পাশাপাশি আমরা যাত্রীদেরকে যেন অবশ্যই ভাড়ার চার্ট দেখে ভাড়া দেয় সেই বিষয়ে সচেতন করছি। বাস ভাড়া বাড়ানোর পর সরকারের পাশাপাশি মালিক সমিতি কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির ঘাটতি রয়েছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।